গেবে আমি কাকে চাইছো বাবা তুমি শর্মিলাকে তা কোথা থেকে আসছো গেবা আমি এখন আসছি উত্তর কলকাতা মানে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আচ্ছা আচ্ছা শর্মিলা আছে হ্যাঁ নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে এই সম সম কি ব্যাপার অত চাটাচ্ছো কেন এই ছেলেটি শর্মিলার সঙ্গে দেখা করতে এসেছে সম সম আমায় ডাকছো বাবা না তোকে না সমুকে একবার পাঠিয়ে দে না তুমি ভেতরে যাও কি হলো যাও কে তুমি এই দিদি কি এই বাবা তোকে ডাকছিল কেন রে আমাকে না তো কে আমাকে তুমি ওর সঙ্গে এইভাবে কথা বলছি কেন তুমি চুপ করো আমি কি চলে যাব হ্যাঁ যাবে স্বাগতা আমি চাই না যে কোনো রাস্তার লোক ছুটো করে আমার মেয়ের সঙ্গে দেখা করবার জন্য এই বাড়িতে ঢুকে পড়ে মা তুমি আবার এখানে এলে কেন ওসব তুমি কি বলছো ওকে আমি সব ঠিক কথাই বলছি তুমি চেনো একে নিশ্চয় চিনি তাহলে যা বলবা তাড়াতাড়ি ওকে বলে বিদায় করো আমি দাঁড়ালাম এখানে স্বাগতা ওরা কথা বলবে আমরা দাঁড়াবো কেন চলো ক্লাবে দেরি হয়ে যাচ্ছে হয় হোক কই কি দরকার তোমার বলে ফেলো তাড়াতাড়ি চুপ করে আছো কেন সমু তোমাকে যে ইতিহাস বইটা দেবো বলেছিলাম আজ বিকেলে লাইব্রেরিতে গিয়ে হঠাৎ সেটা পেয়ে গেলাম এই নাও ধরো এবার আমি যাই আসি আজ এটা কিন্তু তুমি খুব খারাপ করলে মা সত্যি তো ছেলেটা বইটা বাড়িতে বয়ে নিয়ে এলো তুমি তাকে এবার কি মেয়ে আর বাপে মিলে আমাকে শাসন করবে নাকি একজন ভদ্রলোক বাড়ির উপরে এলেন আর তুমি তাকে ওকে আমার ভদ্রলোক বলে মনে হয়নি তোমার কি মনে হলো না হলো তাতে কারো কিছু যায় আসে না তুমি জানো উনি কে সম আমার মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না তুমি যাও এখান থেকে কি হলো যাও কাজটা ভালো করলে না স্বাগতা